স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে আজ সুন্দরবনের বাসন্তী ব্লকের কুলতলিতে এক পেড় মাকে নাম কর্মসূচির আওতায় কয়েক হাজার মহিলাকে বিভিন্ন ফলের চারা গাছ তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের কৃষি অনুসন্ধান পরিষদের অধীন জুট অ্যান্ড অ্যালায়েন্স ফাইবার্সেস কলকাতা রিজিয়ন এই কর্মসূচির আয়োজন করেছিল। সহযোগিতায় ছিল কুলতলি মিলন তীর্থ সোসাইটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাইগ্যাপের নির্দেশক গৌরাঙ্গ কর এবং কুলতলি মিলন তীর্থ সোসাইটির সম্পাদক লোকমান মোল্লা। এদিন গৌরাঙ্গ কর বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগাতে হবে, দূষণের হাত থেকে বাঁচতে হবে, সুন্দরবনকেও রক্ষা করতে হবে। যদি জলবায়ুর পরিবর্তন রক্ষা করতে হয় তাহলে কিন্তু আজকে আমাদের যে সহজতম পদ্ধতি, প্রতি ঘরে ঘরে গাছ লাগান এবং গাছ বাঁচান, তার যে স্লোগান আপনারা জানেন যে বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছিলেন যে আমাদের প্রতিজনকে একটা করে গাছ লাগাতে হবে এবং এক পেড় কি মা কি নাম সেই অনুষ্ঠানে যোগ দিয়ে আজকের যে আমাদের প্রথম উপলব্ধি হলো যে গাছ লাগাতে হবে, বিশ্বের পরিবেশকে বাঁচাতে হবে এবং আমাদের যে বিশ্বের পরিবেশ আজকে দূষিত হতে চলেছে আমাদের কিন্তু গাছ লাগানোই একটা প্রধান লক্ষ্য। লোকমান মোল্লা বলেন, বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা করতে গাছ লাগাতে হবে, ফলের গাছ দেওয়ায় ভবিষ্যতে উপকৃত হবেন মহিলারা। সুন্দরবনের একদিকে মায়েরা সাস্টেনেবল হবে, কারণ যেহেতু আমের চারা দেওয়া হচ্ছে, আমের ফসল বিক্রি করতে পারবে। অন্যদিকে সুন্দরবনের যে প্রকৃতি সেটাকে রক্ষা করা যাবে এবং এই যে ঝড় জল ঝঞ্ঝা আসছে সেটা অনেকটা রক্ষা হতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই পরিকল্পনা, এই কর্মসূচি,